न्यूयॉर्क टाइम्स কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক ছায়াবানী রিসেপশন হল শীততাপ নিয়ন্ত্রিত বিবাহ অন্নপ্রাশন উপনয়ন মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930 আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখানো এবং অবশ্যই বৃদ্ধ বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্যবোধ মানবিকতাটুকুও না থাকার অভিযোগ এখন মফস্বল শহর বা গ্রাম বাংলাতেও বিষক্রিয়ার মতো ছড়িয়ে পড়েছে। আরামবাগেও এমনই অভিযোগ নিয়ে ন্যায় বিচার চেয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হলেন আরামবাগ পৌরসভার চাঁদুর 16 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধা কাজল হাজারি। তিনি তার আরামবাগ পৌরসভায় চাকরি করা বড় ছেলে শ্যামল হাজারির বিরুদ্ধে তার প্রয়াত বৃদ্ধ স্বামীকে ডেকে নিয়ে গিয়ে ছোট ছেলে নির্মল হাজারি ও তাদের বঞ্চিত করিয়ে যাবতীয় সম্পত্তি নিজের নামে লিখিয়ে নেওয়া, স্বামীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এবং স্বামীর মৃত্যুর পর তাকে ঘর থেকে বের করে দিয়ে বাড়িতে তালা দিয়ে দেওয়ার ও তাকে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ জানিয়েছেন। তিনি বর্তমানে তার নিম্ন আয়ের ছোট ছেলের কাছে আছেন এবং মহকুমা শাসকের কাছে প্রার্থনা করেছেন বড় ছেলে যেন কাজল দেবীর নিজের ঘরের তালা খুলে দেন, ভরণ পোষণের খরচ দেন এবং তার নিরাপত্তার স্বার্থে প্রাচীর নির্মাণ করে দেন। যদিও তার বড় ছেলে শ্যামল হাজারি জানান তার বিরুদ্ধে এসব অভিযোগের ভিত্তি নেই, সর্বৈব মিথ্যা। তার প্রয়াত বাবা সজ্ঞানে তাকে সম্পত্তি লিখে দিয়েছেন, তার ছোট ভাই ও কাকা এসব মিথ্যা বদনাম দিচ্ছে, প্রয়োজনে তিনি মানহানির মামলা করবেন। আর যদি ছোট ভাই তার সঙ্গে ভালো ব্যবহার করেন তাহলে তিনি সম্পত্তির প্রাপ্য অংশ লিখে দেবেন। আরামবাগ থেকে সুশান্ত দাসের রিপোর্ট, আরামবাগ টাইমস। জেঠিমা, আপনার অভিযোগটা কি? আমার অভিযোগ হচ্ছে আমার দুজন মানুষের ছোটবেলা থেকে খুব ভালোই ছিল, ভালো থেকে জোর করে নিয়ে গেল কেস, জায়গাটা নিয়ে কেস করালো, কেস করে না দাবি লিখলো। কে কে করালো? বড় ছেলে। কি নাম তার? শ্যামল হাজারি। আচ্ছা। কেস করালো, না দাবি বলে আমার স্বামী লিখে দিল, আমার কোনো দাবি নাই, আর সত্যকার জোর করে কেস করিয়ে ঘরকে নিয়ে জোর করে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পর চার মাস ভালোভাবে রেখেছিল, ঘরকে খাতি যত্ন করলো। কাকে? আপনাদের দুজনকে? আপনার স্বামীকে? আপনাকে? আমার স্বামীকে না, আপনাকে? তাহলে স্বামীকে। আচ্ছা। খুব খাতি যত্ন করলো, এত খাতি যত্ন করলো মনে হয় যেন কোনো কিছুই হয় না। তারপর লাল করে রেখে দিয়ে তারপর বলছে ঘরে তো খুঁজে গেল, লাঠি ভিজে গেল, খেতেও দিল না, ঘরে সবাইকে নিমন্ত্রণ করেছে জল ভর্তি। আপনাদেরকে বলেনি? যাবে না, আমি যাব না, খেতে। এসডিও ম্যাডামের কাছে কি জানালেন? আমার স্বামীকে খেতে দেয় না, নিয়ে গেল, নিয়ে যে দিন পরে বার করে দিয়ে ঘর থেকে চাবি দিয়ে দিল। ঘরে চাবি দিয়ে দিয়েছে? হ্যাঁ, ওর গেটে চাবি দিয়ে দিয়েছিলেন। আপনার স্বামী কতদিন হলো মারা গেছে? 3 মাস। 3 মাস মারা গেছে। তারপরে আপনার ছেলে আপনার সঙ্গে কীরকম ব্যবহার করছে? আমার ছেলে আমার সঙ্গে কোনো যোগাযোগ নাই। যোগাযোগ নাই আর এখনও যোগাযোগ। তা আপনি অভিযোগ কী জানালেন? অভিযোগ জানাচ্ছি আমার ঘর যা হোক, আমার স্বামীকে তো মেরে ফেলে দিয়েছে, আর তো আমি স্বামীকে ঘুরে পাবো না। সেটাই ওই আপনার বড় ছেলে শ্যামল হাজারি? হ্যাঁ। ব্যাংকের পাস বই ছিল, সে বই ছিল নাই, বইগুলো কেউ নিয়ে গেছে। এখন আপনাকে দেখাশোনা করে? না। আপনি সেইটাই কি এসডিও ম্যাডামকে জানালেন? কতদিন আগে জানিয়েছেন ম্যাডামকে? আপনাদেরকে ডেকেছিল আপনাকে? হ্যাঁ। কি বললেন উনি? কালীপুজোর পর জানাবেন। আপনি এখন কি চাইছেন? আপনার বড় ছেলের কাছ থেকে কি চাইছেন? আমি আমার বড় ছেলের কাছে চাইছি
আর ঘর উপসন দেওয়া হোক বা ঘরটা খুলে দেওয়া হোক আর আমার নিরাপত্তার জন্য একটা পাঁচি দেওয়ার ব্যবস্থা করতে চাই। এরা ভালোভাবে থাকতে হয়। আপনি কি আতঙ্কের মধ্যে কাটাচ্ছেন? হ্যাঁ, আতঙ্কের মধ্যে। কিসের আতঙ্ক আপনার মধ্যে? হুমকি দেয়। কে হুমকি দেয়? বড় ছেলে। আচ্ছা, ফ্যামিলি সবাই হুমকি দেয়। আচ্ছা, কে কে আছে ওনার ফ্যামিলিতে? ওর ফ্যামিলিতে আছে বড় বউ, নাত বউ আর দু ছেলে। আচ্ছা, হাজারি আর হচ্ছে এখন কি আপনার বড় ছেলে আপনাকে খেতে দিচ্ছে বা আপনার চিকিৎসার কোনো ব্যবস্থা করছে? না। আপনি তাহলে কিভাবে কাটাচ্ছেন? আপনার ছোট ছেলের কাছে যা পায় তাই করে যা। কি নাম আপনার ছোট ছেলের? নির্মল হাজারি। উনিই দেখেন আপনাকে এখন? হ্যাঁ, এই কাউকে 3000 টাকার ওষুধ দিয়েছে। আমার আবার সেই যেমন ফোড়া ছিলাম ফুলেছে। এই বিষয়ে আপনার বড় ছেলে কি বলছে যে দেখতে পারবে না আপনাকে? পারবে না। তাই জন্য আপনি ভরণ পোষণের জন্য আপনার এসডিও ম্যাডামের দ্বারস্থ হয়েছেন আপনার দেখাশোনার জন্য। আপনার বড় ছেলে কি করেন? চাকরি করে। কোথায়? পৌরসভা অফিসে চাকরি করে। বাড়িতে লেদো আছে? কোথায় বাড়ি আপনাদের? চাঁদুর। কত নম্বর ওয়ার্ড? 16 নম্বর ওয়ার্ড। আচ্ছা, কি নাম আপনার? এত কিছু থাকা সত্ত্বেও আপনাকে দেখেনি? মানে আপনাকেও অত্যাচার করবে আপনার এরকম একটা আশঙ্কা আছে তাই? ছোট ছেলের কাছে আছি ভালো, ছোট ছেলের কাছে যাব এইরকম।